माননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন পর্ব সেরে চলে গেছেন, যাই হোক মানে এর আগের দিন প্রতিমাটা দেখা যায়নি, তো আজকে প্রতিমাটা খুলে দেওয়া হয়েছে, চলো প্রতিমাটা আগে দেখি। সেপ্টেম্বর 2022 এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে ভ্যাটিকান সিটি রয়েছে সেটাকে উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো উদ্বোধনের কাজ সম্পন্ন হয়েছে, এরপর এখন তোমরা ভেতরে ক্রাউডটা দেখতে পাচ্ছ, অসংখ্য ইউটিউবার এসেছে ভিডিও করতে, অসংখ্য দর্শকবৃন্দ এসেছে আজকে এই পুজো মণ্ডপ পরিদর্শনে। তো তোমাদেরকে আজকে ঘুরিয়ে দিই মণ্ডপটা, মানে কতটা ক্রাউড রয়েছে, আরও কী কী রয়েছে সেগুলো চলো ঘুরিয়ে দিই। স্তম্ভের যে কাজগুলো সেই কাজগুলো একবার ভালো করে লক্ষ্য করো, কতটা সূক্ষ্মতার সাথে এই জিনিসগুলোকে করা হয়েছে, মানে এই যে থিম বা এই প্যান্ডেলের ছোট ছোট অংশকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে এইখানকার যারা কর্মচারী বলে বা এই প্যান্ডেলের যে ডেকোরেটর, সেই ডেকোরেটর এখন দ্য ভ্যাটিকান সিটি মানে শ্রীভূমির যে ভ্যাটিকান সিটি আজকে অর্থাৎ 22শে সেপ্টেম্বর যেটা উদ্বোধন করা হলো তার ভেতরে আমরা এখন ঢুকে গেছি, দেখতে পাচ্ছ ভেতরের পরিবেশটা। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে ভ্যাটিকান সিটি বলা হচ্ছে যেটা, কিন্তু এটা কিন্তু আদৌ তো ভ্যাটিকান সিটি নয়। দ্য ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবথেকে ক্ষুদ্র দেশ, যেটা মাত্র 121 একর জমির উপরে অবস্থিত, যেটা 1929 সালে ইটালির কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল। তো এটা হচ্ছে গিয়ে সেই ভ্যাটিকান সিটির যে সর্ব মেন কার্যালয় যাকে বলা হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে দ্য ক্যাথলিক গির্জা। তো এবছর 2022-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এই ক্যাথলিক গির্জাটিকে তুলে ধরার চেষ্টা করেছে আমাদের সামনে। তো চলো ঘুরে দেখা যাক এই ক্যাথলিক গির্জা। একটা জিনিস জানিয়ে রাখি, এই দেবী দুর্গার যে প্রতিমাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কুমারটুলির যে সবচেয়ে বিখ্যাত পাল প্রদীপ রুদ্রপাল তার দ্বারা নির্মিত করা হয়েছে। এছাড়াও তোমরা পেছনের যে চালিটা, সেই চালিটা একবার ভালো করে লক্ষ্য করো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং দেবী দুর্গার যে সাজ, সাজটা জাস্ট অপরূপ। একবার সাজটার দিকে বন্ধুরা, তোমরা এটা দেখতে পাচ্ছ যে এই শ্রীভূমির যে প্যান্ডেলটা করা হয়েছে তার গায়ে কিন্তু বহু রোমান যে কিংবদন্তি রয়েছে তাদের কিছু ক্যারেক্টার বা তাদের কিছু চরিত্রগুলোকে কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। যেমন এখানেও তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক রয়েছে, এছাড়াও আরও অনেক অনেক, যেমন এই ঢুকতেই তোমাদের ডান দিকে এবং বাঁদিকে কিছু এরকম টাইপের ফ্রেম দেখতে পাবে যার ভেতরেও কিন্তু বহু রোমান কিংবদন্তির ক্যারেক্টারগুলোকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যেগুলো কিন্তু আমি মনে করি যথেষ্ট ভালোভাবে করা হয়েছে এখানে। ভ্যাটিকান
ভ্যাটিকান সিটির প্রবেশপথ বা আসল মেইন গেট, আর এই হচ্ছে পূজো মণ্ডপ। তো দর্শকবৃন্দ, এই দিক থেকে প্রবেশ করে এই মণ্ডপ পরিদর্শন করে দেবী দুর্গার যে বিগ্রহ, বলা যেতে পারে দেবী দুর্গার মূর্তি, সেই মূর্তিকে দেখে এই দিকে হচ্ছে এক্সিট গেট। এই এক্সিট গেট ধরে বেরিয়ে যেতে পারবে। এক্সিট গেট হয়ে আবার সেই পুনরায় রাস্তায় উঠে যাবে। দর্শকগণ এই রাস্তা ধরেই বেরিয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছ এখন বাজে, দেখো ঘড়িতে আমার দেখে নাও, এখন বাজে প্রায় সন্ধে ছটা। আর এই সন্ধে ছটার সময় যে লাইটিং, যে হালকা আলো যে দেওয়া হচ্ছে এই ভ্যাটিকান সিটির উপরে, তাতে যা সুন্দর লাগছে এই ভ্যাটিকান সিটিকে, মানে বলে বোঝানো সম্ভব না। আমাদের ক্যামেরার চোখে তোমরা কীভাবে দেখছো আমরা জানি না, কিন্তু এই আমাদের নিজস্ব চোখে কিন্তু অসাধারণ লাগছে। তো তোমাদেরকে সবাইকে বলবো, 25 তারিখের পরে যখন সার্বজনীনের জন্য খুলে যাবে এই শ্রীভূমি দ্য ভ্যাটিকান সিটি, অবশ্যই একবার ঘুরে যেও। কিন্তু বন্ধুরা, এই ছিল এই বছরের অন্যতম প্রধান আকর্ষণ, দ্য রোমের ভ্যাটিকান সিটি, শ্রীভূমির ভ্যাটিকান সিটি, যার উদ্বোধন আজকে অর্থাৎ 22শে সেপ্টেম্বর করে দিয়ে গেছেন মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়। তো আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, এটার উদ্বোধনের কাজ আজকে সেরে গেছে, কিন্তু এটা দর্শকদের জন্য খুলে দেওয়া হবে আগামী 25শে সেপ্টেম্বর মহালয়ের দিন অথবা মহালয়ের পরের দিন। তো এই এখনও কিছু কাজ বাকি রয়েছে, মানে দেখলাম ভেতরে যে ঝাড়বাতির অংশটা, সেই ঝাড়বাতির জায়গায় একটা ঝাড়বাতি লাগাতে হবে, আরও হয়তো ছোটোখাটো জায়গায় কাজ আছে, যার কারণে এটা 25 তারিখের পর বা 25 তারিখেই খুলে দেওয়া হবে দর্শকদের জন্য। একদমই, তো আমরা আবারও আসার চেষ্টা করবো, সত্যি খুব সুন্দর করেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমাদের পাশে থাকতে চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, সবাই থাকবেন, জয় হিন্দ।